রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল মুর্শিদাবাদের ফারাক্কায়। বুধবারই ফারাক্কায় এক শিশুর ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে, ফলে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। জানা গিয়েছে, গত 11ই ডিসেম্বর পরিবারের সঙ্গে আবুধাবি থেকে হায়দ্রাবাদে আসে ওই শিশু। তারপর কলকাতায় ফিরে ট্রেনে সরাসরি মালদার কালিয়াচকে মামার বাড়ি পৌঁছয় ফারাক্কার বেনিয়া গ্রাম এলাকার ওই শিশু। হায়দ্রাবাদেই তার পরীক্ষা করা হয়েছিল। এরপর বুধবার তার রিপোর্ট আসে, তাতেই ধরা পড়ে ওমিক্রন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরকে। ফারাক্কার বিএমওএইচ ডক্টর মসিউর রহমান জানান, ওমিক্রন আক্রান্ত ওই শিশু ফারাক্কায় নিজের বাড়ি এই মাত্র আমরা একটা খবর পেয়েছি, আধ ঘন্টাখানেক আগে একটা খবর এসছে যে একটি বাচ্চাটার নাম হচ্ছে, আমি নামটার বলছি না, একজন বাচ্চা, 7 বছরের বাচ্চা, 7 বছরের একজন বাচ্চা ওমিক্রন টেস্টেড পজিটিভ। এই বাচ্চা গভীর রাত্রে, 10 তারিখের গভীর রাত্রে আমাদের দেশে এসে, মানে ইন্ডিয়াতে ঢোকেন এবং এখানে 11 তারিখের দুপুরবেলা নাগাদ এখানে পৌঁছেছেন। তারপরে ওনারা বাড়ির, নিজেদের বাড়ির গাড়িতে করেই ওনারা এসছেন। এবার আমরা লোকেট করার চেষ্টা করছি ওনাকে। তো ওনাদের আদি বাড়ি হচ্ছে ফরাক্কাতে, বেনিয়া গ্রামে। কিন্তু অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্টে পেশেন্ট, আমাদের কাছে যা খবর আছে, পেশেন্ট রয়েছে কালিয়াচকে, তার আত্মীয়র বাড়িতে আছে। আমরা লোকেট করার চেষ্টা করছি, মালদা জেলার সাথে আমরা কথা বলে আমরা জিনিসটা জানাচ্ছি, রাজ্যের সাথেও আমরা কথাবার্তা বলছি। যদি পেশেন্ট ফরাক্কায় থাকে তাহলে আমরা তার মতো ব্যবস্থা নেব, আর যদি পেশেন্ট মালদাতে থাকে তাহলে তার মালদা জেলা তার মতো ব্যবস্থা নেব। কোন দেশ থেকে ফিরছিল দেশে? আমাদের দেশে, আমার কাছে যেটুকু খবর, যে আমি যেটুকু জানি আর কি, যে আবুধাবির থেকে এসছেন, কোন দেশ থেকে ট্রাভেল করছেন জানি না, আবুধাবি এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট নেমেছিলেন, হায়দ্রাবাদ থেকে কলকাতা এসছেন। আমাদের রাজ্য তো প্রথম, সেটা আমি বলতে পারবো না। ফোনে ফোনে কথা হচ্ছে, আমরা ডাইরেক্ট ইন্টারভিউ এখনও নিতে পারিনি। তো যেটুকু আমরা জানতে পারছি, ওনার যিনি আশাকর্মী তিনি বোধহয় ওনার রিলেটিভ, তিনি যেটা বলেছেন যে বাড়ির, ওনাদের নিজেদের বাড়ির গাড়িতে করে ওনারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি ফিরেছেন, মানে দেশের বাড়িতে। এখন আমরা যেটুকু শুনতে পাচ্ছি, ওনার বাবা নেমেছে বোধহয় বেনিয়া গ্রামে, আর মা বোধহয় বাচ্চা নিয়ে আছেন কালিয়াচক। তো আমরা সেটা একটু বাদী, এটা এখনও আমরা এত, আসলে ওনারা ফোনটা ধরছেন না, প্রবলেম হচ্ছে আমরা যতবারই ফোন করছি যা হয় আর কি, প্রচুর দিকে রটেছি। তো ফোন মেডিকেল টিম না, আমরা কন্টেনমেন্ট জোন করে দেবো, যার নিয়ম অনুযায়ী আমরা স্ট্রিক্ট কন্টেনমেন্ট জোন করে দেবো। অলরেডি এয়ারপোর্টে যে টেস্টটা হয়, বেনিয়া গ্রাম, কতদিন আগে গিয়েছিল স্যার এরকম? এখন আমরা পুরো ডিটেলস পাইনি, ডিটেলস পেলে তারপরে শেয়ার করবো। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল মুর্শিদাবাদের ফারাক্কায়। বুধবারই ফারাক্কায় এক শিশুর ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে, ফলে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। জানা গিয়েছে, গত 11ই ডিসেম্বর পরিবারের সঙ্গে আবুধাবি থেকে হায়দ্রাবাদে আসে ওই শিশু। তারপর কলকাতায় ফিরে ট্রেনে সরাসরি মালদার কালিয়াচকে মামার বাড়ি পৌঁছয় ফারাক্কার বেনিয়া গ্রাম এলাকার ওই শিশু। হায়দ্রাবাদেই তার পরীক্ষা করা হয়েছিল। এরপর বুধবার তার রিপোর্ট আসে, তাতেই ধরা পড়ে ওমিক্রন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরকে। ফারাক্কার বিএমওএইচ ডক্টর মসিউর রহমান জানান, ওমিক্রন আক্রান্ত ওই শিশু ফারাক্কায় নিজের বাড়িতে আসেনি। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।